হাই তোমাদের মধ্যেই হয়তো কেউ একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা আমি প্রচুর মোটিভেশনাল ভিডিও দেখি বাট মোটিভেশনাল ভিডিও দেখে কোনো কাজ হয় না মানে ভিডিও খালি দেখায় হয় কাজের কাজ কিছুই হয় না অর্থাৎ ভিডিও দেখার পরেও আমি মোটিভেটেড হয় না মোটিভেটেড হলেও যতক্ষণ আমি ভিডিওটা দেখছি ততক্ষণই আমি মোটিভেটেড থাকি সো হোয়াট ইজ দ্য রিজন কেন এমনটা হয় কেন আমরা মোটিভেশনাল ভিডিও দেখার পরেও কোনো কাজ হয় না তার একটাই কারণ সেটা হলো আমরা কোনো অ্যাকশান নেই না আমরা ভিডিওটা দেখি কিন্তু দেখার পরে ভিডিওতে যেগুলো করতে বলা হয়েছে সেগুলো আমরা করি না আমরা কি করি আরেকটা ভিডিও দেখতে শুরু করি অর্থাৎ আমার যেটা প্রবলেম সেই প্রবলেমটার যে সলিউশনটা দেওয়া হচ্ছে সেই সলিউশনটা আমার রিয়েল লাইফে অ্যাপ্লাই না করে আমি সেই প্রবলেমটা রিলেটেড আরও ভিডিও দেখতে শুরু করি এবং প্রচুর ভিডিও দেখি তখন আমাদের সেই প্রবলেমটা সলিউশন করার বদলে আমাদের কাজটাই হয়ে ওঠে সেই প্রবলেমটার সলিউশন খোঁজা আর সেই কারণেই এতগুলো মোটিভেশনাল ভিডিও দেখার পরেও আমাদের ইম্প্রুভমেন্ট কি হয় আমাদের রেজাল্ট কি হয় জিরো আর ইমপ্রুভমেন্ট হলেও তার পার্সেন্টেজ কত ওয়ান পার্সেন্ট বা টু টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স ফাইভ পার্সেন্ট আমরা ইম্প্রুভ করতে পারি নিজেকে অর্থাৎ টোটালি যে ইম্প্রুভমেন্ট আসবে আমাদের জীবনে সেটা কিন্তু আসে না কারণ কি আমরা ভিডিও খুঁজতে থাকি আমরা সলিউশন খুঁজতে থাকি সলিউশন যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই সলিউশনটা আমরা আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করি না দেখো আমার কিন্তু ক্ষমতা নেই তোমাকে মোটিভেটেড করার যতক্ষণ না তুমি মোটিভেটেড হচ্ছ আমি কেন কেউ তোমাকে মোটিভেটেড করতে পারবেন না যতক্ষণ না তুমি মোটিভেটেড হচ্ছ এবং মোটিভেটেড হয়ে যতক্ষণ না তুমি অ্যাকশান নিচ্ছ সেই কাজটা করতে অর্থাৎ যে সাজেশানটা তোমাকে দেওয়া হচ্ছে যে সলিউশনটা দেওয়া হচ্ছে সেই সলিউশনের উপর ভিত্তি করে তুমি যতক্ষণ না অ্যাকশান নিচ্ছ ততক্ষণ তোমার কোনো কাজই হবে না কোনো ভিডিও দেখে অনেক সময় আমরা অ্যাকশান নিই অনেক সময় আমরা ইমপ্লিমেন্ট করি কিন্তু সেটা বেশি দিন কন্টিনিউ করতে পারি না সেটা বেশি দিন স্টে করে না অর্থাৎ আমরা যখন ভিডিওটা দেখি তখন আমরা প্রচণ্ড এনার্জেটিক হয়ে যাই প্রচণ্ড এক্সাইটমেন্ট হয়ে চলে আসে আমাদের মধ্যে অর্থাৎ এটা আমি করবই কিন্তু যখনই ভিডিওটা শেষ বা যেদিন আমি ভিডিওটা দেখছি আমার এনার্জিটা ততদিন পর্যন্তই থাকে এনার্জি যেটা বুস্ট হচ্ছে সেটা একদিনের জন্যই আমাদের থাকে পরের দিন আর সেই এনার্জিটা থাকে না আমরা ভুলে যাই ভুলে গিয়ে আবার ভিডিও খুঁজতে শুরু করি দেখো তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমি ধরেই নিচ্ছি নাইনটি তোমরা স্টুডেন্ট রয়েছ এবার দেখো তোমাদের স্টুডেন্ট জীবনে তোমাদের জীবনের মোটোটা কী ভালো রেজাল্ট করা তোমরা কী রিলেটেড ভিডিও খুঁজবে যে হাউ টু বি এ টপার কীভাবে আমি ক্লাসে টপার হতে পারি সাপোজ তুমি একজন টপারের কাছে একটা সালিউশান নিলে সাজেশান নিলে তার স্ট্র্যাটেজি নিলে শুনলে আরেকজন টপারের কাছে শুনলে তিনজন টপারের কাছে শুনলে চারজন টপারের কাছে শুনলে বাট ইউ আর নট টেকিং দ্য অ্যাকশন তুমি অ্যাকশান নিচ্ছ না তুমি সেই টপারের স্ট্র্যাটেজির সঙ্গে নিজস্ব কিছু স্ট্র্যাটেজি মিশিয়ে তুমি কোনো অ্যাকশান নিচ্ছ না তুমি কি করছো টপার যারা রয়েছে তাদের সাকসেস স্টোরি তুমি পড়ছো তাদের সাকসেস স্টোরি তুমি শুনছো বাট ইউ আর নট টেকিং এনি অ্যাকশান তাহলে কাজ হবে কখনোই হবে না তোমাকে একজন দুজন বা তিনজন টপারের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজিগুলো শোনো বোঝো অ্যানালাইসিস করো তার সাথে নিজস্ব কিছু অ্যাড করো দেন ইউ জাস্ট টেক দ্য অ্যাকশান তারপরেই কিন্তু তুমি রেজাল্টটা পাবে যতক্ষণ না তুমি অ্যাকশান নেবে ততক্ষণ কিন্তু রেজাল্ট পাবে না আরে বাবা আমাদের অবজেক্টিভটা কি আমাদের অবজেক্টিভটা কি সেই সলিউশানটা খোঁজা সেই সালিউশানটা কি বের করা নাকি সেই স্যালিউশানটা আমাদের জীবনে অ্যাপ্লাই করা অবশ্যই অ্যাপ্লাই করা অবশ্যই আমাদের সমস্ত টপারের স্ট্র্যাটেজি খোঁজা আমাদের কাজ নয় আমাদের সেই স্ট্র্যাটেজিগুলো আমাদের রিয়েল লাইফে আমাদের জীবনে অ্যাপ্লাই করা দরকার তবেই আমাদের কাজ হবে সো উই মাস্ট হ্যাভ টু ইমপ্লিমেন্ট অল দিস ইন আওয়ার লাইফ যতক্ষণ না ইমপ্লিমেন্ট করবো ততক্ষণ কোনো কাজই হবে না সেলফ মোটিভেশন অত্যন্ত জরুরি তুমি যতক্ষণ না নিজে মোটিভেটেড হবে কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবেন না যতক্ষণ না তুমি অ্যাকশান নেবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো মোটিভেশনাল ভিডিও কাজ করবে না তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অ্যাকশান নিতে হবে আমাদেরকে একটা হ্যাবিট তৈরি করতে হবে সাপোজ তোমার ব্রেকআপ হয়েছে তুমি ব্রেকআপের জন্য সলিউশান খুঁজছো যে কিভাবে আমি সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে আমি ভুলে থাকবো বাট যতক্ষণ তুমি ভিডিও দেখছো ততক্ষণ মোটিভেটেড হয়ে গেলে যখনই ভিডিও সেট আবার তার কথা ভাবতে শুরু করলে এটা করলে তো হবে না তুমি নিজেকে এত বিজি রাখো এত বিজি রাখো যাতে তার কথা মনেই না পড়ে ইউ জাস্ট টেক দ্য অ্যাকশান তুমি নিজের কাজে বিজি থাকো যাতে সেই ছেলেটা বা সেই মেয়েটা তোমার মাথার মধ্যে নাই আসে এবং এই কাজটা তোমার একদিন করলে হবে না তোমাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে তোমাকে হ্যাবিটে পরিণত করতে হবে তুমি যদি টপার হতে চাও ক্লাসের তোমাকে যে স্ট্র্যাটেজি তুমি তৈরি করেছো সেই স্ট্র্যাটেজিটাকে তোমাকে হ্যাবিটে পরিণত করতে হবে যতক্ষণ না হ্যাবিটে পরিণত করবে যতক্ষণ না প্রতিদিনের অভ্যাসে এটা পরিণত হবে পড়াশোনাটা ততক্ষণ তুমি সাকসেস হতে পারবে না ততক্ষণ ইম্প্রুভমেন্ট তোমার আসবে না তবে কোনো একটা জিনিস হ্যাবিটে পরিণত হতে তিন সপ্তাহ টাইম লাগে একুশ দিন টাইম লাগে একুশ দিন যদি তুমি কন্টিনিউ একটা জিনিসকে করে যেতে পারো তাহলে তোমার অনেকটাই সম্ভাবনা বেড়ে যায় সেই কাজটা তোমার হ্যাবিটে পরিণত হওয়াতে তোমরা চেষ্টা করো তোমরা যে স্ট্র্যাটেজিটা তৈরি করেছো সেই স্ট্র্যাটেজিটা টোয়েন্টি ওয়ান ডেজ অর্থাৎ থ্রি উইক্স ফলো করতে যদি থ্রি উইক্স ফলো করতে পারো একটা না তাহলেই তোমার এটা হ্যাবিটে পরিণত হবে যদি থ্রি উইকের মধ্যে ধরো দু দিন বা তিন দিন বা চার দিন বা পাঁচ দিন পর তুমি একদিন ভুলে গেলে সেই কাজটা করতে তাহলে কিন্তু তোমাকে আবার প্রথম দিন থেকে শুরু করতে হবে অর্থাৎ একটা না একুশ দিন তোমাকে সেই কাজটা করে যেতে হবে সেই স্ট্র্যাটেজিটা তোমাকে ফলো করে যেতে হবে তবেই সেটা হ্যাবিতে পরিণত হবে তাছাড়া হ্যাবিটে পরিণত হবে না যদি একুশ দিন করতে পারো তাহলে টার্গেট আবার বাড়িয়ে দাও আবার হানড্রেড ডেজের টার্গেট দাও এবং হান্ড্রেড ডেজের টার্গেট যদি তুমি ফুলফিল করতে পারো তাহলে সেই হ্যাবিটটা তোমার পার্মানেন্ট হ্যাবিটে পরিণত হবে এবং তখনই তোমার প্রবলেমের সলিউশন হবে সো উইদাউট ব্রেকিং চেন অর্থাৎ এই চেনটা কিন্তু ব্রেক করা যাবে না অর্থাৎ টানা একুশ দিন তো একুশ দিন এর মাঝে কিন্তু একদিনও ব্রেক করা যাবে না একদিন ভুলে গেলে সেই কাজটা করতে তা করলে কিন্তু হবে না তাহলে কিন্তু সে আবার এক থেকে কাউন্ট হবে এক টানা একশো দিন মানে একশো দিন একশো দিনের আগে যদি তুমি ব্রেক করে দাও তাহলে তোমাকে কিন্তু প্রথম দিন থেকে এক দুই তিন করে কাউন্ট করতে হবে যেদিন ব্রেক করবে সেদিনই কিন্তু এক থেকে শুরু করতে হবে তবেই কিন্তু তুমি এটাকে হ্যাবিটে পরিণত করতে পারবে এবং তখনই তুমি তোমার প্রবলেমের সলিউশন করতে করতে পারবে এবং তখনই তুমি বলবে হ্যাঁ দাদা এবার মোটিভেশনাল ভিডিও কাজ করছে সো তুমি যদি অ্যাকশানই নাও তাহলে কোনো মোটিভেশনাল ভিডিওই তোমার কোনো কাজে দেবে না অর্থাৎ তোমার রোগ হয়েছে রোগ নিরাময় করার জন্য তুমি মেডিসিন নিয়ে এসেছো এবার মেডিসিন তুমি যদি অ্যাপ্লাই না করো মেডিসিন তুমি যদি না খাও তাহলে কি সেই রোগটা সারবে কোনো দিনও সারবে না হোপ ইউ আন্ডারস্ট্যান্ড সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যাজ অলওয়েজ গাড ব্লেস অল থ্যাংক ইউ